আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি এখন রয়েছি সোনোচ্ছরে আর সোনোচ্ছরের দিনের যেই কর্মব্যস্ততা যে জেলারা যে কর্মব্যস্ততা সময় পার করতেছে সেটা দেখিয়েছি আপনারা এখন দেখছেন রাতের পরিস্থিতি রাত্রে এখানে যে মার্কেট অস্থায়ী অস্থায়ীগুলো রয়েছে আর অস্থায়ী মার্কেটগুলার বর্তমান পরিস্থিতি জালগুলা নিচ্ছে সারাদিন কষ্ট করে কাজ করে মাছ ধরে তারপরে এখনো ওনারা কাজ করতেছে রাতের বেলা আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ নুরুল আলম নুরুল আলম জি আপনার আচ্ছা ভাই এখানে সাধারণত আপনারা কয় মাস ধরে এখানে অবস্থান করবেন ধরবেন চার পাঁচ মাসের হয়ে যাবে না এখানেই থাকেন মাছ মতো কি জাল মেরামত করতেছেন এগুলা দিয়ে কি সকালে কি মাছ ধরতে যাবেন রাত্রের মধ্যে এটা সেরে নিতে হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকজন ভাই রয়েছে ভাইয়ের নাম কি ইলিয়াস ভাই ইলিয়াস ভাইও ব্যস্ত কাজে কারণ হচ্ছে সকালবেলার ভিতরে জালগুলা মেরামত করে নিতে হবে আবার না হলে মাছ ধরাতে ব্যাঘাত ঘটবে আসলে এই এখানে যে শর্ট টাইম এই শর্ট টাইমের ভিতরে ওনারা ওনাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ করতে হবে না হলে আবার ওনাদের লসের ভাগই হবে চ্যানেলে দুজন নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক নিজম বাংলার ফেসবুক পেজও ফলো করতে পারেন এখানে দেখতেছেন জালগুলা মেরামত করার পরে ঠিকঠাক করে ওনারা এখানে রেখেছে সকালে যাবে মাছ ধরার উদ্দেশ্যে আর এখানে রাতে এখানে যে অস্থায়ী দোকানগুলা রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দোকানগুলোতে অস্থায়ীভাবে ওনারা এখানে থাকে তিন চার মাসের জন্য ওনারা এসেছে এখানে ব্যবসা করার উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন এখানে ওনারা রাত্রি যাপন করে থাকে লাউ আর হচ্ছে আলু ডাল ডাল এগুলা কি পরোটার সাথে ইয়ে করেন নাকি সাথে রুটির সাথে নান রুটি আর হচ্ছে আর কিছু আছে শুধু নান রুটি তৈরি করেন হ্যাঁ সিংরা সকাল পরে সিংগেরা এবং দুপুরবেলাতে সিংরা হ্যাঁ তারপরে সিংেরা আপনার পুয়া আর নাস্তা তো এখন এরকম দিকে হয় না এখানে অস্থায়ীভাবে প্লাস্টিক দিয়ে মূলত এখানে দোকানগুলা স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন ভালো আছেন এই শীতের ভিতরে সারা রাত্র এখানে থাকবেন করার কিছু নাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে সুটকির যে ঘেরগুলা রয়েছে এখানে টঙের মতো ঘর করা রয়েছে আর ওনারা রাত জেগে পাড়া দেয় শিয়াল এবং অন্যান্য শিয়াল শিয়ালে ডিস্টার্ব করে বেশি না খুব বেশি ডিস্টার্ব করে আসলে ওনারা এখানে ঘুমাতেও পারে না ঠিক মতে কারণ হচ্ছে সারা দিন কাজ করে মাছগুলা নদী থেকে ধরে নিয়ে এসে আবার এখানে শুকাতে হয় এবং রাত্রে যে শান্তি মতে একটু ঘুমাবে তাও পারতেছে না শিয়ালের কারণে আসলে ওনারা যে দিন রাত ধরতে গেলে প্রায় সারাদিন এবং সারা রাত্রে ওনারা পরিশ্রম করে থাকে এখানে কষ্ট ছাড়া কোনো কাজ নাই কারণ নদী থেকে মাছ আনে মাছ এগুলো আমরা কিনি কিনি তারপরে এগুলো বাঁচি যা করি কিছু বাজার ভাড়া আর কিছু চটওয়ালায় এরপরে এগুলো আবার শুকালি আনিতালামারে আপনারা কয়জন আছেন না আছি 4 শিয়ালে আছে শিয়লে কাঁচা মাছ খায় একটু বেশি আর মধ্যে শুকনাটা বেশি খায় শুকনাটা বেশি খায় আর একদম কাঁচাটা যেটা আছে ওটা বেশি খায় এটা মানে কল্লা کھانا শুধু আর বাকি মাছগুলো মানে মাথাটা রাখিয়ে বাকিগুলা খায় খাইগুলা খায় কিছুক্ষণ পর পর যায় শিয়াল দৌড়াইতে হয় নাকি কিছুক্ষণ পর পর যাই দৌড়াইতে রাতকে ঘুম না এতে গল্লা বলি এতে রাতকে শান্তি ঘুম দিতে দেন না গাতন খাতা খাতা টানি হালাই কি বলেন এত ডিসটারব করে যাই হোক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের কষ্টের অতিবাহিত করতেছে আর এই হচ্ছে শুটকির ঘের এত জাল দিয়ে রাখার পরও কিন্তু শিয়ালের ডিস্টার্ব করে আর ওনাদের মাছের ক্ষয়ক্ষতি করে এ কারণে ওনারা সাধারণত সারারাত্র এখানে থেকে তারপরে এগুলা পাহারা দেয় টঙ্গরগুলো দেখতেছেন এগুলাতে ওনারা রাত্রি যাপন করে এখনও কিন্তু ওরা শিয়ালগুলোকে তাড়িয়ে দিয়ে এসেছে প্রচুর পরিমাণে শিয়াল এখানে ডিস্টার্ব করে জঙ্গল রয়েছে পাশে এই জঙ্গল থেকে ডিস্টার্ব করে থাকে এটি হচ্ছে শূন্যচ্ছ রাত্রের অবস্থা এখানে দেখতে পাচ্ছেন শিয়ালের জ্বালায় অতিষ্ঠ সবাই